হ্যালো, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমার এই ভিডিওতে আমি নোকিয়া লুমিয়ার একটি সিরিজের ফোন দেখাবো, যেটি অনেক দিন আগে চলতো। এটি মাইক্রোসফট ভার্সনের একটি ফোন। এখন সেটি যেহেতু 4G যুগে সেটা 3G ফোন এখন খুব একটা চলে না, তাও সেই ফোনটার কনফিগারেশন এবং সেই ফোনটা যে সমস্ত সিস্টেম আছে সেগুলো আপনাদের আজকে দেখাবো এই ব্লগটিতে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবার শুরু করা যাক আমাদের ব্লগ। দেখতে পাচ্ছেন এই সেই লুমিয়া সিরিজের ফোনটি, এটি মাইক্রোসফট কোম্পানির ফোন। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ইন্টারফেসটা ছিল। এম করে খোলে এটা, চলুন এবার কনফিগারেশনগুলো দেখে নিই। এত কিছু কনফিগারেশন আছে। এত কিছু কনফিগারেশন আপনারা এতে পাবেন। এই ফোনটা এখন পপুলার নেই, কিন্তু একটা সময় এই ফোনটা খুবই পপুলার ছিল এবং এর দামও অনেক ছিল। চলুন দেখে নিই এর কনফিগারেশন সম্পর্কে। দেখতে পাচ্ছেন এই সিস্টেমে অনেক কিছু আছে যেখান থেকে আপনারা সেটিং করতে পারবেন। এখানে অ্যাবাউট মাই ফোনে গিয়ে আপনার আমি এই ফোনটার সম্পর্কে যে সমস্যাগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন ফোনটা হচ্ছে উইন্ডোজ ফোন 8.1 আপডেট। এটা নোকিয়া লুমিয়া 730 ডুয়াল সিম উইন্ডোজ ফোন। দেখতে পাচ্ছেন আপনারা এই ফোনটার এখন বাজারে তেমন চল নেই, কিন্তু একসময় দারুণ চল ছিল। ফোনটার দামও ছিল তখন। সমস্ত মাইক্রোসফটের অ্যাপগুলো আপনারা এখানে পাবেন। যেমন ক্যামেরার কনফিগারেশন দেখুন, ক্যামেরা কোয়ালিটি বেশ সুন্দর এবং পরিষ্কার, পিকচার কোয়ালিটিও ভালো। দেখতে পাচ্ছেন এতে বিভিন্ন রকমের ক্যামেরার মোড আপনি সেট করতে পারেন। এখানে আপনি বিভিন্ন রকমের সুযোগ সুবিধাগুলো পাবেন ক্যামেরার। যে ছবিটা তুলেছিলাম সেটা দেখতে পাচ্ছেন, এতে আরও অনেক সুন্দর সুন্দর ছবি আছে। এটা আমি ফুলের ছবি তুলেছিলাম আমার বাগানের একটি ফুলে। এখানে এটা অ্যালবাম, এখানে আপনারা সমস্ত ছবি পাবেন। এখান থেকে আপনারা শেয়ার করতে পারেন। মাইক্রোসফট স্টোর পাবেন, কিন্তু এটা বর্তমানে চালু হচ্ছে না, কারণ এর আপডেটেড ভার্সনটা মানে যখন এটা খুবই ফাস্ট চলতো, এখন অতটা ফাস্ট চলে না, ফোনটা লেট হয়। ওয়েদারে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক স্লো আছে। এটা ওয়াইফাই কানেক্ট করলে খুব স্পিডে চলে, এটা আপনাদের দেখাবো ইউটিউব চ্যানেলে। দেখতে পাচ্ছেন এটা আমারই ভিডিও, আমারই ডেবের ভিডিও। এটা আমার সেকেন্ড পার্ট ভুবনেশ্বর টু হাওড়া।
তো ইউটিউবে কত স্পিডে সুন্দরভাবে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। এটা অনেক দিনের ফোন, এটা ক্যামেরা, এটা পিছনের দিকের ক্যামেরা, তার সঙ্গে ফ্ল্যাশ লাইটও আছে দেখতে পাচ্ছি। এখানে সেলফি ক্যামেরা, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন পান সবার। ধন্যবাদ।